সমুদ্রের অভিশপ্ত মায়াজাল, মারিয়ানা ট্রেঞ্চ, নিকশ কালো অন্ধকারের জগৎ। এভারেস্ট ডুবে যাওয়ার মতো গভীরতা লুকিয়ে আছে পৃথিবীর বুকে। মারিয়ানা ট্রেঞ্চ, পুরো বিশ্বের কাছে রোমাঞ্চকর ও বিস্ময়কর হিসেবে পরিচিত স্থানটি পৃথিবীর সর্বনিম্ন গভীরতম বিন্দু, যার গভীরতা তার রহস্যের সমানুপাতিক। যত মানুষ চাঁদে গিয়েছেন অথবা এভারেস্টের চূড়ায় পা রেখেছেন, তার চেয়েও কম মানুষ গিয়েছেন মারিয়ানা অভিযানে। কি আছে মারিয়ানায় যে কারণে কৌতূহলের পারদ শীর্ষে থাকা সত্ত্বেও দৃশ্যতা হচ্ছে না ছুঁয়ে আসার? মানুষ জন্মগত কৌতূহলী, রহস্যবিধের নেশায় কখনো ভেলা ভাসিয়েছে উত্তাল দরিয়ায়, কখনো বা উড়াল দিয়েছে অসীম শূন্যতার পথে। রহস্যবিধের সে নেশায় স্পর্শ করেছে পৃথিবীর সর্বোচ্চ চূড়াকে, বাদ যায়নি অতল সমুদ্রের তলদেশ, মাউন্ট এভারেস্ট। পৃথিবীর বুকে ভূপৃষ্ঠে থাকা সর্বোচ্চ উচ্চতা বিন্দু, যা প্রায় 8,850 মিটার বা 29,035 ফুট উঁচু। আর পুরো পৃথিবীতে গভীরতার দিক থেকে সর্বনিম্ন বিন্দু, জেনে অবাক হবেন, পৃথিবীর গভীরতম বিন্দুটি পৃথিবীর উচ্চতম বিন্দু থেকেও গভীরতর। কারণ জায়গাটিকে আজ পর্যন্ত পুরোটা জানা কারো পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। পৃথিবী পৃষ্ঠ থেকে 11 কিলোমিটার বা তারও গভীরে এই মারিয়ানা ট্রেঞ্চে যদি পুরো মাউন্ট এভারেস্টকে উল্টো করে ডুবিয়ে দেওয়া হয়, তবু পৃথিবীর সর্বোচ্চ এই শৃঙ্গের চূড়া ঢেকে যাবে পানিতে, অতিরিক্ত গভীরতার কারণে মারিয়ানা ঢাকার নিকশ কালোতে। অন্ধকারাচ্ছন্ন এই অতল গহ্বরও সর্বনিম্ন তাপমাত্রার স্থান। তবে বিজ্ঞানীদের ধারণা, মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম অন্ধকার ভবিষ্যতে আলো ফেলতে পারে পৃথিবীর আদিম থেকে আদিমতম প্রাণ সৃষ্টির রহস্যের উপর। একেই তো সূর্যের আলো পৌঁছায় না, তার উপরে প্রচণ্ড পানির চাপ, জানেন কতটা? প্রতি বর্গ মিটারে 3 টন। পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত, এর পশ্চিমে শুষ্ক আগ্নেয়গিরির পাহাড় নিয়েই আধিপত্য মারিয়ানা দ্বীপপুঞ্জের। আর পৃথিবীর গভীরতম এক খাতটির অবস্থান মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছেই, যে কারণে নামকরণ হয় দ্বীপপুঞ্জের নামেই, মারিয়ানা ট্রেঞ্চ। সহজভাবে বললে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ দিকেই অবস্থান খাতটির। একটা সুদীর্ঘ গবেষণা, ফলাফল প্রাকৃতিক নানান বিপর্যয়, শত শত বছরে আগ্নেয়গিরির অগ্নুৎপাত আর এতে তৈরি মারিয়ানা প্লেট। দ্বীপগুলোর অবস্থান প্লেটের উপরেই, তবে এই ট্রেঞ্চই একমাত্র না, অসংখ্য ট্রেঞ্চ ছড়িয়ে আছে গভীর সাগরের তলে। এই খাদগুলো মূলত সাগরের তলদেশের কিছুটা বিস্তৃত ও সরু আকারের ফাটল। বিজ্ঞানীদের সন্ধান পাওয়া মোট 26টি খাদের 18টি প্রশান্ত মহাসাগরের তলদেশে, যেখানে অবস্থিত পৃথিবী পৃষ্ঠের গভীরতম বিন্দুর। বিন্দুটির নাম চ্যালেঞ্জার দ্বীপ। পৃথিবীর এই গভীরতম বিন্দুটির আবিষ্কার 1948 সালে HMS চ্যালেঞ্জার 2 জাহাজটির নাবিকদের মাধ্যমে। ওই জাহাজের নামই নামকরণ হয় অতল এই গভীরতার। চ্যালেঞ্জার দ্বীপে পানির চাপ এতটাই কল্পনাতীত যে সাবমেরিনই অসহায় সেখানে মানুষের কথা বলাই বাহুল্য। খাতটির বয়স নিয়ে কি মনে হচ্ছে? 180 বছরের পুরনো। তবে আধুনিক বিজ্ঞানীরা এখন জানেন এর গভীরতা 36,070 ফুট বা 11 কিলোমিটার, চড়ায় 69 কিলোমিটার বা 43 মাইল। বৃত্তচাপকৃতি এই ট্রেঞ্চের বিস্তৃতি 2,550 কিলোমিটার বা 1,580 মাইল। পানির ঘনত্ব স্বাভাবিকের চেয়ে 5% বেশি, এতটাই বেশি যে সমুদ্রপৃষ্ঠের স্বাভাবিক যে বায়ুচাপ তার থেকে 1,000 গুণেরও বেশি। অবতরণের দিক থেকে মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম বিন্দু মানুষের সান্নিধ্য পেয়েছে মোটে 4 বার। সর্বশেষ 2012 সালে কানাডার মুভি ডিরেক্টর জেমস ক্যামেরন অবতরণ করেন চ্যালেঞ্জার দ্বীপে। খাতটির সৃষ্টির রহস্য এখনও জ্ঞান সীমানার বাইরে, চলছে নিত্য নতুন গবেষণা। মারিয়ানার তলদেশ পরিপূর্ণ অসংখ্য ফাটলে, সে ফাটল দিয়ে প্রায় বেরিয়ে আসে উত্তপ্ত লাভা, সাথে হাইড্রোজেন সালফাইড সহ নানান বিষাক্ত গ্যাস। একদিকে বিষাক্ত পরিমণ্ডল, অন্যদিকে বিরূপ পরিবেশ। পানির তাপমাত্রা স্থানভেদে 1 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, বিরাজমান চাপ বায়ুমণ্ডলের চাইতেও প্রায় 1,000 গুণ বেশি। অমন প্রতিকূল পরিবেশ অর্থাৎ পানির তীব্র চাপ, হঠাৎ ঠান্ডা তো হঠাৎ ঝলসে যাওয়া গরম, সবটা মিলিয়ে একটা সময় বিজ্ঞানীদের ধারণা ছিল মারিয়ানা মতো বিরূপ পরিবেশে
প্রাণের অস্তিত্ব অসম্ভব। কিন্তু অবাক করা বিষয় হলো ওখানে রীতিমতো আয়েশি ভঙ্গিতে ভেসে বেড়ায় নানান প্রাণেরা। 200 অনুজীব সহ অত গভীরে অবলীলায় ঘুরে বেড়ানো ড্যাম্বো অক্টোপাস, ফ্ল্যাট ফিশ, ড্রাগন ফিশ, ব্যারেল আই ফিশ, কম্পচিলির মতো প্রাণীতে দেখা পাওয়া নেহাত বিস্ময়করই বটে। প্রাণগুলো বিজ্ঞানীদেরকে যেন বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে। এছাড়া অজ্ঞাত সব প্রজাতির আবাস এই ট্রেঞ্চে। তবে চিন্তার বিষয় ওখানে বাস্তু সংস্থান নিয়ে। মারিয়ানা থেকে যে নমুনা প্রাণী, ভারী পানি, মাটি, পাথর নিয়ে আসা হয় তা পরীক্ষা করে সেখানে উপস্থিতি পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিকের।